আজকে ফুলকপি আর মুগ ডাল দিয়ে করব। তো ফুলকপিগুলো প্রথমে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আগে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নেব, ডালটা একটু লাল করে ভেজে নেব। এবং ডালটা ভেজে নিয়েছি, হালকাই ভেজেছি, খুব বেশি লাল করব না। এবার নামিয়ে নেব ডালটা। ডালটা ধোবো না আমি, আগে ডালটা ভালো করে মুছে নিয়েছি। এবার ডালটা সিটি মেরে নেব। ডালের মধ্যে হলুদ দিচ্ছি, নুন দিলাম, একটা সিটি মেরে নেব ডালটা। ডালটা আমাদের সিদ্ধ হচ্ছে। এবার কফিটা ভেজে নেব, হয়ে গেছে। এবার কফিগুলো দিয়ে দিচ্ছি। কফিগুলো একটু লাল করে ভেজে নেব। এবং কফিগুলো লাল করে ভেজে নিয়েছি, কফিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের কফিগুলো ভাজা হয়ে গেছে। কফি ভাজার সময় একটুখানি নুন আর একটু হলুদ দিয়েছিলাম। এবার নামিয়ে নেবো কফিগুলো। কড়াইর মধ্যে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা জিরে দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, দুটো তিনটে শুকনো লঙ্কা কুচানো দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব 2 মিনিট। এর মধ্যে টমেটো দিচ্ছি একটা কুচানো। একটু আদা বাটা দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নেব যাতে কোনো আদার গন্ধ না যায়। এখন আমাদের মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলিয়ে দিইনি, একটু দানা দানা আছে। এরকম সিদ্ধ করবেন। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে কফিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এবার ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি, এবার ডালটা ভালো করে ফুটতে দেব 10 মিনিট, তাহলে আমার কফিগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন আমাদের ডালটা হয়ে এসেছে, কফিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা দিচ্ছি, আপনারা ঘিও দিতে পারেন, আমি ধনে পাতা দিলাম। এবার নামিয়ে নেব, আমাদের ডাল রেডি। দেখুন আমাদের ডাল রেডি, মুগ ডাল দিয়ে ফুলকপি।